চিনতে পারছো তোমরা, পরিচয়টাকে আমি দেবো। তোমার বিবাহিত লাইফ কেমন কাটছে? বিবাহিত লাইফ তো খুব ভালোই কাটছে। হ্যাঁ, খুব ভালোই কাটছে। ডিফারেন্স বিয়ের আগে এবং বিয়ের পরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেবায়ন পলি। তো বন্ধুরা, অনেকদিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না, আজকে কিন্তু এসেছি আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি খেতে। তোমরা অনেকে বলছো দাদা ব্লগ যাও ব্লগ দাও, কিছু কিছু ব্লগ ছাড়তে পারো কমেডিয়ানের মধ্যে। তো এটুকু ট্রাই করছি, কমেডিয়ান ভিডিও থাকছে আবার ব্লগও থাকছে। তো চলে এসেছি আমেরিকা দাদার বিরিয়ানির দোকানে। দাদার বিয়ে সবাই দেখলে, দাদা রিসেন্টলি বিয়ে করেছে আর দাদা ভীষণই পপুলার, আমেরিকা থেকে এসে দাদা বিরিয়ানির দোকান খুলেছে। তো সেইটা রিভিউ দিতে, সেইটার বিরিয়ানি শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে এসেছি। মানে বিরিয়ানি আমি খাবো, রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখতে পাচ্ছ সাধন ভাই কিন্তু এখানে আমি দুজনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই যে আমেরিকা দাদার বিরিয়ানি, এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, কাকুল কাকুল হাই স্কুল। কাকুল হাই স্কুলের ঠিক অপোজিটে আমেরিকা দাদার বিরিয়ানির দোকান। এই যে দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে নিচে রয়েছে। হ্যাঁ, আর এখানে একটা তিন চার মাথা মোড় আছে বলতে পারো, চার মাথা কাকুল হাই হাই স্কুলের সামনে চার মাথা মোড়। চার মাথা মোড়ের সামনেই কিন্তু আমেরিকা ফেরত দাদার বিরিয়ানির দোকান। অশোকনগর থেকে হাবড়া থেকে তোমরা অটোতে করে আসতে পারো। আর দেখো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে খাওয়া দাওয়া করছে। আর এই যে মেনলি দাদার দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, আর চলছে কাটিং ট্রিং সবই চলছে। আমরাও খাবো, তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো। দোকানটা দেখো, আচ্ছা দাদা ওইখানে দেখতে পাচ্ছি পেটুক বলে একটা জায়গা লেখা আছে, পেটুক, ওটা কি ব্যাপার? একচুয়ালি আমার দোকানের নাম, দোকানের নামটাই পেটু। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে কি, পেটু বলে অনেকে এখান থেকে মোড়টা যখন ছোট ছিল অনেকে বুঝতে পারছে না, এদিক ওদিক চলে যাবে, তাই মানে পেটুকও আছে। আর আমেরিকান দাদাটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভাইরাল, ওই জন্য এটা বড় করে 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 বানিয়েছে, মানুষজন বুঝতে পারে। দেখতে পাচ্ছি একটা পার্সেল আছে দাদা, পার্সেল এটা কি পার্সেল হচ্ছে? চিকেন বিরিয়ানি। দেখতে পারে একটা আলু চলে গেল, তারপরে ঝুঁচুড়ে রাইসটা যাচ্ছে। আর দেখো আর একটা কথা, রাইস কিন্তু নাচাতে বললে আমি রাইস আনতে একটু নাচাতো, নাচাও দেখ। হ্যাঁ, ঠিক জানা, এটা এটা আমার বিজনেস, এখান থেকে আমি খাই, এটা নাচানো যায় না। মানে তুমি পারো তাই তো? পারি কিন্তু নাচানো নাচাবো না। অন্য যেরকম ঝাংডাং করে নাচছে তাদের, এটা তাদের মানে বিজনেস স্ট্র্যাটেজি, তাদের মতন তারা বিজনেস করে, আমি ওইটা পারি না। কারণ আমি একটা জিনিসই ছোটবেলা থেকে শিখেছি, রাইসটা হচ্ছে লক্ষ্মীর দানা, ওইটাতে নাচাতে নেই কখনো। আমরা বাড়িতে খেতে বসে একটা রাইস পড়ে গেলে সেটা আমরা তুলে নেই, এটাও আমি একমত। আর একটা প্রশ্ন যাচ্ছে দাদা, তোমার বিবাহিত লাইফ কেমন কাটছে? বিবাহিত লাইফ তো খুব ভালোই কাটছে। হ্যাঁ, খুব ভালোই কাটছে। ডিফারেন্স বিয়ের আগে এবং বিয়ের পরে? বিয়ের আগে দায়িত্বটা কম ছিল, বিয়ের পরে দায়িত্বটা বেড়েছে, এটাই আর কিছু না। শুনে কিন্তু মনটা ভরে গেল, আমিও যেহেতু বিবাহিত সে তো আমি সাবার করতে পারি। তবু এখনো সময়ের সঙ্গে সঙ্গে এখনো অনেক পথ চলতে হবে, এইটুকু আমাদের দাদার ভালোবাসা পেয়েছি। আসার পরে বুঝতে পেরেছি, ভিডিওতে দেখেছি দাদার সত্যি মনটা সরল সোজা। আমি বলছিলাম তাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমার কথা, মনটা সরল সোজা। যাক, ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সঙ্গে তোমার মূল্যবান সময় কাজের মাধ্যমে মধ্যে থেকে বের করার জন্য, থ্যাংক ইউ দাদা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এতটা কাজ পেলে আমার কাছে এসেছো। অবশ্যই, ঠিক আছে, এটা এটা অনেক পাওয়া। আর তোমরা তোমরা যেটা করেছো আমার জন্য সেটা তো মানে অনেক, সেটা ভোলার না। কারণ কিছু কিছু জিনিস আছে যেসব জিনিস পয়সা, অনেকেই ব্যবসা করে, অনেকে ইনকাম করে, কেউ বেশি কেউ কম, কিছু কিছু জিনিস আছে যেগুলো পয়সা দিয়ে কখনো তুমি কিনতে পারবে না। ধরো একটা বাচ্চা কেউ আসলো, তার মা এসে বললো দাদা তোমার সাথে আমার মেয়েটা একটু একটা সেলফি তুলবে, তুমি এইটা কিন্তু পয়সা দিয়ে কিনতে পারবে না কখনো। এই ফিলিংস লাগছে আলাদা, কোটি কোটি টাকা থাকলে সেটা কেনা যায়। একদম একদম, এই ফিলিংসটা সম্পূর্ণটাই আলাদা। তো বন্ধুরা দেখো আমরা কাকে পেয়ে গেছি আজকে এখানে, চিনতে পারছো তোমরা? পরিচয়টাকে আমি দেবো, তোমার নাম কি বলো? আমার নাম উর্মিলা রায়। উর্মিলা শুনে চিনতে পারো কিনা জানি না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কালিদির মেয়ে, ফেমাস মিষ্টি দি কালিদি, চেনো? হে কালিদির মেয়ে, কি করতে এসেছে এখানে? এখানে এসি আমেরিকান দাদার সাথে দেখা করতে, তার দোকানে বিরিয়ানি খেতে, বিরিয়ানি পার্সেল করে বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা অ্যাটলাস বসে পড়েছি টেবিলে, দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার বিরিয়ানি ইতিমধ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছো এখানে আমি নিয়েছি একটা চিকেন বিরিয়ানি, তো দেখতে পাচ্ছ এইভাবে সার্ভ করাটা, সিলটা দেখো সুন্দর স্যালাড রয়েছে সাইডে, চিকেন আর আলুটা তলায় রয়েছে। তো চলো এক্সপ্লোর করি। দেখতে পাচ্ছ এখানে এক টুকরো পেয়ে গেলাম। ও ভাই দেখো পিসটা, পিসটা দেখো, জিভে জল চলে আসছে, জিভে জল। চলো আলুটা খুঁজি এবার, কাছে আসো। একটা গোটা আলু, আলুর সাইজটাও কিন্তু ঠিকঠাক। তো চলো এবার আজ বাইকটা নেওয়া যায়।
প্রথমে নেবো একটুখানি চিকেন, তারপরে নেবো একটু আলু, একটু পেঁয়াজ, দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি ভাই সেই গরম। কেমন বলো ভাই? কাজ ভাবা যায় না, এত ভালো। ভেবেছিলাম যে অল্প টাকায় বিরিয়ানি খেতে হয়তো খারাপ হবে, কিন্তু অল্প টাকা হলেও দামে কিন্তু তোমার পুষিয়ে যাবে, মানে খাবারে তোমার পুষিয়ে যাবে, এত ভালো। শোনো, ভালোর কোনো শেষ নেই আর ভালোর পরিকল্পনা করা যাবে না। মূল্যের সঙ্গে অর্থের সঙ্গে যদি তুমি এটা তুলনা করো, জাস্ট অসম। আর রাইসটা দেখো, রাইসটা একটু হালকা ওয়াইলি বলবো না, মানে যেটা ওয়াইলি বলা হয় সেটা না, ঠিকঠাক ঝুরঝুরে দেখো ভাবটাও আছে। এবার দেখতে পাচ্ছ সাধনদা বসে পড়েছে, আমাদের সাধনদা, তোমাদের সকলের প্রিয় সাধনদা বসে পড়েছে। তো চলো সাধনদা খাও। তো আমি এখন সত্যি কথা বলতে আমি একটা মাস্টারপিস বাইক নেব। হ্যাঁ, মাস্টারপিস, যেখানে আলু, একটু পেঁয়াজ, এইখানে এইখানটা না, এখান থেকে না, এখান থেকে একটা মানে এক টুকরো মানে মাংসের পিস টুকরো নি। আমার বললাম না, একদম ভাই একদম একেই বলে একদম আসল বিরিয়ানি ভাই। সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ টেস্ট। দশে কত দিবি ভাই? দশে ভাই আমি পুরো নয়, পুরো নয়। চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সবাই চলে আসো, তাই তো? চলো ভাই, আমার খাবার দরকার, আগে খেয়ে নি, পরে তোমার সাথে কথা হচ্ছে। আমেরিকান দাদা।